উঠেছে আলোক মঞ্জিল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া। অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠা করতে দেবী দুর্গতী নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূতা হন। এই আদ্যাশক্তি মহামায়ায় হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, ধর্মের স্থাপনা আর অধর্মের বিনাশের জন্য আমরা তাকে আবাহন করি। মা দুর্গার সেই আবাহনই স্তবগাথায় বিবিধ রূপে বিবিধ কল্পনায় এই শক্তিরূপা পরমা প্রকৃতিকে আমরা বন্দনা করি। দেবী মহামায়ার সহায়তায় মধুকৈটককে বধ করেন শ্রীকৃষ্ণ, আবার মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের পুঞ্জীভূত ক্রোধ থেকে আবির্ভূতা হন দেবী দুর্গা। মহিষাসুরকে নিধন করে তিনি হয়ে ওঠেন মহিষাসুর মর্দিনী। চন্দ্রমণ্ডকে বধ করে দেবী হয়ে ওঠেন চামুণ্ডা। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে জাগরিত করেন এই আদ্যাশক্তিকে। রাম রাবণের প্রবল যুদ্ধে সিংহবাহিনী দুর্গা ধর্মের বিজয় সুনিশ্চিত করতে রামচন্দ্রকে বরদান করেন। এই অকাল বোধনের সূত্র ধরে শরৎকালে দুর্গাপূজা শারদীয়া দুর্গোৎসব প্রসিদ্ধ হয়। শরৎ ঋতুর আগমন বার্তার মধ্য দিয়ে দেবী পূজার আগমন লগ্নে আমরা উপস্থিত। এই মহাশক্তির আরাধনায় ব্রতী হয়ে যাবতীয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয়। পুষ্পবর্ণাভা জ্বলৎকাঞ্চন কুণ্ডলা জটাজূট সখন্দেন্দু মুকুটত্রয়ভূষিতা ঘণ্টাং পরশুং চ মূষলং বিভতি বাম পাণিভিঃ সিংহস্তা নয়নৈ রক্তবর্ণৈ স্ত্রীভিরতিজ্জ্বলা তাং দৃষ্ট্বা সকলাঃ দেবাঃ প্রণম্য পরমেশ্বরিং। মহামায়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতির্পুঞ্জ প্রজ্জ্বলিত হুতাসনে নেয়। এ দীপমান কিরণে দিন মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশিয়া পুত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী দিক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। Come on.
ব্রহ্মার বর পেয়ে স্বর্গে প্রতিষ্ঠিত হল অসুররাজ। দেবতারা বিতাড়িত হয়ে কৈলাসে গেলেন। আমার সমস্ত সেনাকে হত্যা করেছো তুমি। তোমার সমস্ত সেনা পরলোকে তোমার জন্য অপেক্ষা করছে। বটে, এত অহংকার, দেখ তবে আমার মায়া জাল। মূর্খ মহিষ, মহামায়ার কাছে মহিষের মায়া খুবই নগণ্য। আমি ইচ্ছে করলেই এক নিমেষে তোকে মেরে ফেলতে পারতাম, তাও কৃপা করে তোকে যুদ্ধের সুযোগ দিয়েছি। নে, যুদ্ধ কর। নানা রূপে নানা কালে আবির্ভূত হন।
তাঁর শুভঙ্করী পরশে মুছে যায় সমস্ত অমঙ্গল। শরতের নির্মল আকাশের মতো আলোর ঝর্ণাধারায় স্নিগ্ধ হয় বসুন্ধরা। হয় দেবী মাতৃকার আগমন, তুমি এসো মা, তোমার তীব্র জ্যোতিতে আলোকিত হোক আমাদের অন্তর। নব নব রূপে নব নব প্রাণে তুমি এসো, শরতের আঙিনায় তোমার আবাহন বেজে উঠুক, তুমি এসো মা।